হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশশ্রী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে যে ভিডিওটা শুরু করছি সেটা হলো নিপা কাকিমা আর মন্দিরা দুজনকে নিয়ে। তো প্রথমে নিপা কাকিমার উদ্দেশ্যে কয়েকটা কথাই বলবো, আর এটাই হবে নিপা কাকিমাকে নিয়ে আমার শেষ ভিডিও। কারণ সমানে মানে ওনার হিতাকাঙ্ক্ষীদের কাছ থেকে আর ওনার কাছ থেকে একটা কথাই বারবার করে শোনা যাচ্ছে, ওনাকে একটু বাঁচতে দাও, তোমরা ওনাকে একটু বাঁচতে দাও। সাথে নিপা কাকিমারও একটা টাইটেলই 3 দিনের ভ্লগে দেখা গেল, আমাকে তোমরা বাঁচতে দাও, আমাকে তোমরা বাঁচতে দাও, আমাকে তোমরা বাঁচতে দাও। তো সরি, জানি না কাকিমা তোমার ঘাড়ে কে বন্দুক ঠেকিয়ে ধরে রেখেছে, কিন্তু তোমরা যে তুমি যেটাকে বলছো বা তোমার হিতাকাঙ্ক্ষীরা যেটাকে বলছে তোমাকে বাঁচতে দেওয়ার কথা, তো সেটা একটু ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে কাকিমা, আমরা যারা মানে কন্ট্রোভার্সি করি বা ইউটিউবে আছি, ঠিক আছে, তো ইউটিউবে ধরো আমার আমার কি পাস্ট আছে বা আমার ভেতরে আমার মানে ফ্যামিলিতে কি সমস্যা আছে সেটা কিন্তু বাইরের কারোর পক্ষে জানা সম্ভব না, যতক্ষণ না সেটা আমার ফ্যামিলি মারফত বা আমার মারফত সেটা সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরা হয়। তো তোমার পাস্ট তুমি বা তোমার মেয়ে বা তোমার হাজবেন্ডের মাধ্যমেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে ফোরকাস্ট হয়েছে, বা তোমার মেয়ের ভাড়া করা দালাল মানে এইভাবে ফোরকাস্ট হয়েছে। এবং এই ফোরকাস্ট হওয়ার ফলে যেটা হয়েছে, তোমাকে নিয়ে বা তোমার মেয়েকে নিয়ে বা তোমার জামাইকে নিয়ে বা তোমার লেট হাজবেন্ড তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর 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 কন্টেন্ট তৈরি করছে, কেউ ভালো করছে কেউ মন্দ করছে। তো ব্যাপারটা হলো এখানেই যে তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফ্যামিলি কেচ্ছা বা নিজেদের মানে সম্পর্কের কেচ্ছাগুলো সোশ্যাল মিডিয়াতে এনেছো, তখন তো তোমাকে এই ধরনের ভিউয়ার্স বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো প্রত্যেকেই তো আর তোমার সুনাম করবে না, তাই না? প্রত্যেকেই কেউ তোমার ফরে কথা বলবে, কেউ তোমার এগেনস্টে কথা বলবে, কেউ তোমার মেয়ের ফরে কথা বলবে, কেউ তোমার হাজবেন্ডের ফরে কথা বলবে, আবার কেউ তোমার ফরে কথা বলবে। তো আর ভিউয়ার্সরাও তাই, কেউ তোমার মেয়েকে সাপোর্ট করে তোমাকে নোংরা কথা বলে আসবে, কেউ বা তোমার মেয়ের কমেন্ট বক্সে গিয়ে তোমার মেয়েকে গালাগাল করে তোমার নামে ভালো বলে আসবে, কেউ আবার তোমার বরের কমেন্ট বক্সে গিয়ে মানে যিনি নেই মানে করেছেন এতদিন ওনার কমেন্ট বক্সেও হয়েছে। তো এই ব্যাপারটাই আমি বলতে চাই। তো তুমি যে হাত জোর করে সবাইকে বলছো না আমাকে বাঁচতে দাও, তুমি তোমার বাঁচার রাস্তাটা তুমি এবং তোমার পরিবার নিজেরাই নষ্ট করেছো। তো এখন তোমরা নিজেরা নিজেদের কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে যদি ভাবো যে যখন ইচ্ছা তুমি বলবে যে আমাকে বাঁচতে দাও আর সবাই তোমাকে তোমাদেরকে ছেড়ে দেবে, এটা কখনো হয় না। ঠিক তোমার মেয়ের ক্ষেত্রেও তাই, তোমার মেয়ে এখন চাইছে তাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাক, সবাই জয় জয় করুক, কখনোই পসিবল না। কারণ ও যেই পাস্ট, ও যেই ইয়েটা সমাজে ছড়িয়ে দিয়েছে নিজের চরিত্র সম্পর্কে, সেটা নিয়ে শুধু এখন নয় আজ থেকে 5 বছর পরেও সেটা নিয়ে টানাটানি তো হবেই, কারণ সেটা তোমরাই আমাদের হাতে তুলে দিয়েছো, সোশ্যাল মিডিয়ার হাতে তুলে দিয়েছো। আর সবার চিন্তাভাবনা সমান হবে না, এটা আশা করি তোমাদের ভেবে নেওয়া উচিত ছিল। আর তোমার কথা বলি, স্পেশালি নিপা কাকিমা তোমার কথা বলি, তুমি কি করে ভাবলে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করবে, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে আর তারপরেও তোমাকে নিয়ে কেউ কাটাছেঁড়া করবে না? কারণ হ্যাঁ, একটা সম্পূর্ণ আলাদা পার্সন হলে একটা কথা থাকতো, কিন্তু তোমার সব থেকে বড়ো কন্ট্রোভার্সির কন্টেন্ট হলো তুমি মন্দিরার মা, তুমি মন্দিরার মা এবং মৃত তুষারকান্তি সরকার মহাশয়ের বউ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি তো তোমাকে নিয়ে হবে কাকিমা। তার জন্য যদি তোমার মনে হয় যে তুমি বাঁচতে পারছো না, তোমার কেউ ঘাড়ে বা কানে বন্দুক ঠেকিয়ে রেখেছে, তো তুমি এক কাজ করতে পারো, কিছুদিন আরও YT থেকে অফ হয়ে যেতে পারো, যখন দেখবে পুরো পরিস্থিতিটা স্থিতিয়ে গেছে তারপরে আবার তুমি ফিরে এসো। কিন্তু না, সেটা তোমার পক্ষে পসিবল না, কেন জানো? কারণ তোমার আর্থিক সাহায্যের দরকার, তোমার প্রচুর পরিমাণে টাকার দরকার, আর তোমার শুনলাম নাকি যেই টাকাগুলো জমেছে সেইগুলোও তুমি পাওনি। তার কারণটা ঠিক জানি না, তবে যতদূর ধারণা করছি যে হয়তো যেই ঝাপিয়াকে বিশ্বাস করে তুমি শেষ বয়সে কাটাবে ভেবেছিলে, ঝাপিয়ার বাড়িতে গিয়েছিলে, সে হয়তো
তোমার অ্যাকাউন্টের মানে তোমার চ্যানেলের সাথে নিজের অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে রেখেছিল, সুতরাং হয়তো প্রথম ইনকামটা তার অ্যাকাউন্টেই ঢুকেছে হয়তো, আমি কিন্তু জানি না। কিন্তু কাকিমার মুখ থেকেই কালকের ভিডিওতে শুনলাম যে ওই টাকাটাও পেলাম না, ভেবেছিলাম পাবো, তো যখন পাইনি, আর তারপরে আমরা এটাও শুনেছি যে ঝাপিয়া নাকি নিজের অ্যাকাউন্ট কাকিমার ইয়েতে চ্যানেলের সাথে লিঙ্ক করে রেখেছিল, তো সেহেতু দুয়ে দুয়ে চার করে মিলিয়ে বললাম, যদি সেটা না হয় তো প্লিজ আমাকে কেউ যদি সঠিকটা জেনে থাকো একটু ধরিয়ে দিও। তো এটা আজকে বলতে আসতে বাধ্য হলাম যে নিপা কাকিমা, যদি কন্ট্রোভার্সি না চাও তাহলে যে তোমার শুভচিন্তকরা, তোমার হিতাকাঙ্ক্ষীরা তোমাকে নিয়ে ভিডিও করছে, কাকিমাকে বাঁচতে দাও, কাকিমাকে বাঁচতে দাও, তো এইটার ফলে না আরও তোমাকে নিয়ে কাদা ছেটাছেটিটা বেশি হচ্ছে, কারণ তারা যতবার তোমাকে টেনে আনছে ততবার তাদের কমেন্ট বক্সে আর তোমার মেয়ের কমেন্ট বক্সে বা তোমার এগেনস্টে যারা ভিডিও করে তাদের কমেন্ট বক্সে বারবার ভিউয়ার্সরা গিয়ে তোমাকে তোমাকে নিয়ে নোংরা কমেন্ট করছে, সেগুলো তুমি দেখছো, বা তোমাকে গিয়ে আবার তোমাকে নিয়ে যে নেগেটিভ ভিডিওগুলো নামছে তাদের উত্তর দেওয়ার জন্য, যারা তোমার হিতাকাঙ্ক্ষী তাদের ভিডিওর উত্তরে যেসব নেগেটিভ ভিডিওগুলো নামছে সেগুলো আবার তোমার ভিউয়ার্সরা তোমাকে গিয়ে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিচ্ছে, তো বুঝতে পারছো কোথা থেকে তোমার বাঁচার উৎসটা শুরু হচ্ছে। তো তুমি যদি চাও শান্তিতে বাঁচতে, তুমি তোমার আগে হিতাকাঙ্ক্ষীদের বলো যে দয়া করে আমাকে নিয়ে আর কোনো ভিডিও নামিও না। তোমাকে নিয়ে তোমার হিতাকাঙ্ক্ষীরা যদি ভিডিও না নামায়, আস্তে আস্তে কিন্তু সবাই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, এত সহজ না, যখন তুমি সোশ্যাল মিডিয়াতে এসেছো মন্দিরার মা হিসাবে, তোমার মৃত স্বামীর ওয়াইফ হিসাবে, তো তার মৃত্যুর পর এখন তো আরও তোমাকে নিয়ে কথা বেশি হবে, তো সেগুলো হয় তোমাকে শুনতে হবে, আর না হলে তোমাকে আবার ওয়াইটি থেকে বেশ কিছু দিনের জন্য গা ঢাকা দিতে হবে। কিন্তু তুমি যদি ওই বারবার হাত জোর করে বলতে থাকো আমাকে বাঁচতে দাও, আর তোমার হিতাকাঙ্ক্ষীরাও যদি বারবার ভিডিও করে বলতে থাকে কাকিমাকে বাঁচতে দাও, কাকিমাকে বাঁচতে দাও, তাতে কিন্তু হিতে বিপরীত হবে, মানে তাতে সবাই আরও তোমাকে বেশি করে চেপে ধরবে, তোমাকে নিয়ে কন্টেন্ট বেশি হবে, তোমাকে নিয়ে নোংরা কমেন্টস বেশি পড়বে। সেই জন্য বলছি নিজেও নিজের মতো ভিডিও দাও, কে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করলো, কে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলো, সেগুলো যতই তোমাকে গিয়ে কেউ পোক করুক, এই যে ভিউয়ার্সদের সবথেকে বড় ভিউয়ার্সদের কাজটাই হচ্ছে এটা, কে কাকে নিয়ে কী নোংরা কথা বলো সেটা গিয়ে তাকে গিয়ে পোকরে, তোমাকে না ওই চ্যানেল থেকে নোংরা কথা বলো, তোমাকে না ও এই কথাটা বলো, তোমাকে না ও ওই কথাটা বললো, এটা আমাদের সাথেও হয়, এটা আমরা খুব ভালো করে জানি, যে তোমার নেগেটিভ ওয়েতে ভিডিও করবে সবসময় ভিউয়ার্সরা সেটাই চিন্তা করে যে তুমি কখন তাকে নিয়ে কিছু বলবে, তাতে কি কন্ট্রোভার্সিটা আরও জোরালো হবে এবং তাদের দেখতে ভালো লাগবে, তারা এই কন্ট্রোভার্সিটা দেখে এনজয়মেন্ট বেশি পাবে। তো সেই জায়গা থেকে বলি, তুমি ওই ভিউয়ার্সদের যারা তোমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের মেসেজগুলো ইগনোর করো, যতটুকু দেখার ততটুকু দেখো, যতটুকু বলার ততটুকু বলো, দেখবে তোমার শত্রুর সংখ্যাও কমে যাবে, তোমার গালাগালিটাও একদিন না একদিন বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন তুমি প্রত্যুত্তরে যদি বারবার একটা কথাই বলতে থাকো, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, তাতে কিন্তু পাবলিকে তোমার ওপরে খার আরও বেড়ে যাবে, এবং তোমার যখন ইয়েটা বন্ধ পাবে, কমেন্ট সেকশানটা বন্ধ পাবে, তখন কিন্তু আদার্স জায়গায় গিয়ে কমেন্টটা বেশি হবে। তো সুতরাং সবথেকে বড় যেটা আমার বক্তব্য সেটা হলো, নিজেও চুপ করে নিজের মতো করে ভিডিও দাও, কারোর কথা কানে নিও না, যত কানে নেবে তত কথা বেশি হবে। আর যখন সোশ্যাল মিডিয়াতে এসেছো বা সোশ্যাল মিডিয়াতে তোমার পাস্ট সেটা যখন এসেছে, সে যার মাধ্যমে হোক, তোমার মেয়ের মাধ্যমে হোক বা তোমার স্বামীর মাধ্যমে হোক, যখন সেটা সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে তখন তোমাকে খারাপ তো শুনতেই হবে, কখনো বেশি কখনো কম। আমার নামে এটা রটেছে বা এটা বলা হয়েছে, আমি নাকি মেয়েদের নাম করে বা মায়ের অসুস্থতার নাম করে টাকা তুলে মদ খাই তারপরে ফ্রিজ কিনি, আদেও কি সেটা সত্যি? না, কিন্তু এটা প্রমাণ করার পরেও এই একই কথা যারা বলার তারা বলে গেছে এবং বলে যাবে, সুতরাং আমিও এইসব কথাগুলো সহ্য করেই যখন টিকে আছি, আমি কিন্তু বারবার করে হাত জোর করে বলিনি আমাকে বাঁচতে দাও, কারণ আমি জানি আমাকে এগুলো সহ্য করেই বাঁচতে হবে, কারণ আমার ইনকাম অফ সোর্স হচ্ছে এই ইউটিউব, এখানে
কিছু মানুষ থাকবে আমাকে ভালোবাসার জন্য, যদি 100-এর মধ্যে 25% মানুষ আমাকে ভালোবাসে, 75% মানুষ আমাকে ঘৃণা করবে। এটা নে বুঝেই, এটা জেনেই আমি এসেছি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে। তোমাদেরকেও কিন্তু এটা মেনেই সোশ্যাল মিডিয়াতে আসতে হবে যে এখানে 25% মানুষ ভালোবাসলে 75% মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখবে। তো এটাই তোমাকে বলার নিপা কাকিমা, যদি নিজেকে নিজে বাঁচতে না দাও তাহলে কেউ তোমাকে বাঁচতে দিতে দেবে না। আগে নিজেকে নিজে বাঁচতে শেখাও, তাহলে সবাই তোমাকে বাঁচতে শেখাবে। আর এবার রইল মন্দিরার জন্য কিছু কথা। মন্দিরাকে নিয়ে মিথ্যা, মানে এখনও সেই পুরনো পাঁচ নিয়ে অ্যাটাক করা হচ্ছে, কখনোই আমি সেটার পক্ষে নই। কারণ যেই মেয়েটা নাকি নিজে চাইছে সব কিছু ভুলে আবার নিজের লাইফে এগোতে, তো সেটা নিয়ে বলাটা, বারবার খুঁচিয়ে ঘা করাটা খুবই খুবই জঘন্য, নিম্ন মানসিকতার কাজ। কিন্তু মন্দিরারও এটা খেয়াল রাখতে হবে, সে যখন সোশ্যাল মিডিয়ায় এসে এই কাজগুলো করেছে, তখন এই কাজগুলো আজ থেকে 10 বছর পরে হলেও তাকে শুনতেই হবে। এখন বেশি করে শুনতে হচ্ছে, তখন একটু কম শুনতে হবে। কিন্তু যেটা আমি সবার সামনে নিজে যেই মিষ্টির থালাটা সাজিয়ে সবার হাতে তুলে দেবো না, সেই মিষ্টির থালা কিন্তু খালিই পাবো, ঠিক আছে? তো সবাই সেটাকে খাবে এবং তারপরে সেইটা নিয়ে কথোপকথন চলবে। তো তুমি যখন মিষ্টির থালার মতন করে নিজের চরিত্রটাকে তুলে ধরেছিলে, তো সেটা নিয়ে কথা তো হবেই, শুধু আজকে হবে না, আজ থেকে 10 বছর পরেও হবে। সুতরাং এটা নিয়ে কেস করবো, এই করবো, ওই করবো করলে হয়তো কোনো সুরাহা হবে না। আর বাকি রইল মন্দিরারও কিছু কিছু কাজ ইদানিং খুবই খারাপ লেগেছে। দেখো, ভিডিওর কথা আমি বলবো না, যে ওর বাবার কাজের ভিডিও, শেষকৃত্যের ভিডিও করেছে, সেটা ভুল করেছে, শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করেছে, সেটা ভুল করেছে, আমি বলতে পারি না। তার কারণ এটা যার যার মেন্টালিটির ব্যাপার। হ্যাঁ, কেউ মানে ও চেয়েছে বাবার শেষকৃত্যটা দেখিয়ে সেখান থেকে পয়সা ইনকাম করতে, ও শক্ত মনের মেয়ে, ও পেরেছে। আবার অনেকেই যেরকম মন্দিরা যাকে দেখে ইন্সপায়ার হয়ে এই আজকে YTতে ভিডিও করতে এসেছিল, সেই মামন, হ্যাপি উইথ মামন, মামন্দির বাবাও গত 2 বছর বা 3 বছর, খুব ভুল না হলে 2 বছর আগেই গত হয়েছিলেন, বা 3 বছর এরকম হয়েছে গত হয়েছিলেন। তো মামন্দির বাবা যখন গত হয়েছিলেন, মামন্দি কিন্তু 3-4 দিন কোনো ভ্লগ করে, ভিডিও করেনি। একটা কমিউনিটি পোস্টে বাবার কাজ করছে এরকম একটা কমিউনিটি পোস্টে একটা ছবি পোস্ট করেছিল এবং সবাইকে জানিয়েছিল যে তার বাবা আর এই দুনিয়াতে নেই, উনি পরলোক গমন করেছেন, একটা পোস্ট দিয়ে একটা প্রায় 10-12 দিন পর মামন্দি কিন্তু ভিডিও দেয়। এমনকি আমরা কণিকা উজ্জ্বলকেও দেখে থাকি, তার শ্বশুর যখন মারা গেছে, কণিকার শ্বশুর যখন মারা গেছে, মানে তারা পুরো কাজ চলাকালীন কিন্তু কোনোরকম কোনো ভিডিও করেনি এবং কোনোরকম কোনো ভিডিও দিয়ে ইনকাম করেনি, প্রায় 15-20 দিন মতন, যতদিন কাজ শেষ হয়েছে তারপরে গিয়ে তারা কিন্তু ভিডিও পোস্ট করেছিল। তো এইটা হচ্ছে না, প্রত্যেকের মানে ব্যক্তিত্বের ব্যাপার, প্রত্যেকের মানসিকতার ব্যাপার, কে ভিডিও দেবে, দিয়ে ওই সময়ের ভিউ কামাবে, টাকা কামাবে, কে দেবে না, কে ওই টাইমটুকু শুধুই তার মানে মৃত কাছের মানুষটির জন্য শোক পালন করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমি বলতে পারি না যে তুই কেন করেছিস। হয়তো এরকম সিচুয়েশনে থাকলে আমিও করে ফেলবো, হয়তো বা করবো না, তো এটা আমরা তো এখন কেউ বলতে পারবো না। এটা ওর মনে হয়েছে, তাই জন্য ও শেয়ার করতে চেয়েছে, ও করেছে, এটাতে আমি কোনো রকম ভুল দেখতে পাই না। আবার এটা যে খুব একটা মানে ক্ল্যাপ করার মতন ঘটনা সেটাও নয়, ওর ইচ্ছা হয়েছে, ও করেছে, ভালো করেছে। তো আর একটা রয়েছে, যেই কথাটা না বললেই নয়, কমিউনিটি পোস্ট নিয়েও আমি কিছু বলবো না, যেটা ওর মায়ের সম্পর্কে ব্যক্ত করেছিল, একদম মনের কথাটা ব্যক্ত করেছিল, কারণ আমারও সেটাই মতামত ছিল, সেজন্য আমিও ওই কমিউনিটি পোস্টটায় হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট জানাই। কিন্তু তারপরে কমিউনিটি পোস্টে যে একটা দুটো করে ভিডিও মন্দিরা কমিউনিটিতে দিচ্ছিল, সেই ব্যাপারটায় আমি অমত প্রকাশ করছি না, কিন্তু এই ব্যাপারটা থেকে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ওইখানে যারা যারা ভিডিও করছে, তো এক তো তারা বাকিদের রোষের মুখে পড়তে হয় যে তোরকে, মানে যারা মন্দিরার হয়ে ভিডিও করছে তারা পাঁচাটা, এবং মন্দিরার হয়ে ভিডিও করলে কমিউনিটিতে ওঠা যায়।
তো এই ব্যাপারটার জন্য যাদেরকে কমিউনিটিতে তোলা হয়েছে তারা হয়তো রোষের মুখে পড়ছে। এবং আর একটা কথা, মন্দিরা আজ অবধি একটা ভ্লগিং চ্যানেলকে, মানে যাদের হয়তো দরকার বা যারা ভালো ভিডিও করে এরকম একটাও মানে ভ্লগিং চ্যানেলকে আজ অবধি কমিউনিটিতে দেয়নি। কি আশ্চর্য না, এত বড় ব্লগার, প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে দিচ্ছে নিজের স্বার্থ অনুযায়ী, নিজের স্বার্থের জন্য যেটাকে মনে হচ্ছে যে হ্যাঁ একে কমিউনিটি দরকার, এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে কারণ এটাতে হয় তার কোনো শত্রুপক্ষ বা তার মাকে বা তার বাবাকে বা তার স্বামীকে একদম ধুয়ে পাতপাত করে দিচ্ছে, তো সেরকম ভিডিওগুলোকে, সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলোকে ম্যান্ডি কিন্তু মানে কমিউনিটিতে শেয়ার করেছে। কিন্তু আজ অবধি মন্দিরাকে কোনো দিনও দেখিনি যে এরকম কোনো ভালো ব্লগার যারা নাকি খুব চেষ্টা করছে বা যারা নাকি খুব ট্যালেন্ট আছে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না, হয়তো সবার কাছে পরিচিতি পাচ্ছে না, এরকম একটা চ্যানেলকেও একটা দিনের জন্য দেখিনি কমিউনিটিতে দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্দিরার থেকে ভালো কিছু আশা তো করাই যায় না যে ও কোনো ভালো ভিডিও ইয়েতে দেবে, কমিউনিটিতে দেবে, তবে ওর স্বার্থ মতন ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অবশ্যই কমিউনিটি দিচ্ছে, এবং যার ফলে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে একটা রোষ জন্মাচ্ছে যে তোর এগেনস্টে যারা কথা বলছে বা তোর মায়ের এগেনস্টে যারা কথা বলছে বা তোর সোনা দিদির এগেনস্টে যারা কথা বলছে তুই তাদেরকে কমিউনিটি দিচ্ছিস। তো এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এবং যাদের ভিডিও কমিউনিটিতে দেওয়া হচ্ছে তাদের সঙ্গে কিন্তু বাকিদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। তো এইটা মন্দিরার একটু খেয়াল রাখা উচিত। তুমি যদি ভালো ভিডিও কমিউনিটিতে দিতে না পারো তাহলে আমি অন্তত মনে করি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তোমার কমিউনিটিতে দেওয়া উচিত না। এবার সেটা ব্যক্তিগত তোমার ব্যাপার, মন্দিরার ব্যাপার, কারণ চ্যানেল ওর, কমিউনিটি ওর, সেখানে কাকে তুলবে বা কাকে তুলবে না সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। কিন্তু তারপরেও যেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে বা যেগুলো আমার বলার কথা বলে মনে হয়েছে, তো মানে ওর ভুল আমার মনে হয়েছে, পার্সোনালি আমার মনে হয়েছে যে এগুলো মন্দিরার ভুল, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম, এবং নিপা কাকিমার জন্য যেগুলো আমার ভুল বলে মনে হয়েছে তো সেগুলো আমি তুলে ধরলাম। তোমাদের বক্তব্য অবশ্য 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 করেই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর আরও একবার সবাই আমাদের প্রিয়ার এপি ভ্লগসের প্রিয়ার ছোট্ট 6 বছরের শিশু আয়ুষ সোনা, যার নাকি BMT সার্জারি করতে হবে, তো তার জন্য প্রায় 40 লক্ষ টাকার প্রয়োজন। তো দয়া করে ওর পাশে থেকো, আর ওকে হেল্প করার জন্য কিউআর কোড দেওয়া আছে ওর চ্যানেলের কমিউনিটি পোস্টে, সাথে আমার চ্যানেলের কমিউনিটি পোস্টেও তোমরা ওর চ্যানেলের লিংক পেয়ে যাবে এবং কিউআর কোড পেয়ে যাবে। তো সবাই আমরা ছোট্ট আয়ুষের চিকিৎসার জন্য যদি সামর্থ্য মতো হাত বাড়িয়ে দিই তাহলে হয়তো ওর জীবনটা সামনের দিকে আরও উন্নত, আরও মানে আরও সুস্থ হবে, এবং ও সুস্থভাবে আর পাঁচটা আমাদের বাচ্চারা যেরকমভাবে হেসে খেলে বাড়ায়, ওর বাচ্চাটাও হেসে খেলে সারা জীবন সুস্থভাবে কাটাতে পারবে। তো প্লিজ আয়ুষের জন্য সবাই একটু অল্প স্বল্প করে যে যতটা পারো সাহায্যের হাত বাড়িয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।